প্রিয়তমা ছবিতে জুটি পেয়েছেন ঢাকায় ছবির নায়ক শাকিব খান ও কলকাতার নায়িকা ইধিকা পাল। বরবাদ নামে নতুন আরেকটি ছবিতে জুটিবদ্ধ হয়েছেন তারা। ছবিটি পরিচালনা করবেন ছোট পর্দার মেহেদি হাসান। এটি হবে তার প্রথম ছবি। বিষয়টি নিয়ে পরিচালক মুখ না খুললেও তারা ঘনিষ্ঠ সূত্রে বলেছেন অনেক আগে শাকিব খান ও ইধিকা পাল ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছেন। আগামী 25 সেপ্টেম্বর থেকে ভারতের মুম্বাইতে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা। নাম না প্রকাশ করার শর্তে ঘনিষ্ঠ সূত্রে বলেছেন বছরখানেক আগেই পরিচালক মেহেদি হাসান হৃদয় শাকিব খানকে এই ছবির গল্পটি শোনান। গল্প পছন্দ হয়ে যায় শাকিবের, পরে হৃদয়ের ছবিটি তৈরি যাবতীয় পরিকল্পনা পছন্দ হলে শাকিব খান রাজি হন। আগামী 25 সেপ্টেম্বর থেকে 5 টানা 45 দিনের শিডিউল দিয়েছেন শাকিব খান। মুম্বাই ও বাংলাদেশ মিলে শুটিং হবে। ছবি আরও শিল্পীদের কিছুদিনের মধ্যেই নাম প্রকাশ করা হবে। তিনি আরও বলেন শাকিব খানের জন্য ছবির এই গল্প একেবারেই নতুন, অ্যাকশন ঘরানার ছবি, এটি অনেক বড় ক্যানভাসে তৈরি হবে। জানা গেছে ঢাকা সিনেমা হলে দুই বাংলা থেকেই শিল্পী কলাকৌশলী থাকছে ছবিটিতে, গান থাকছে 4টি। এরই মধ্যে বাংলাদেশ থেকে ভারতীয় দূতাবাসের ছবি সংশ্লিষ্ট সবার ভিসার জন্য আবেদন করা হয়েছে। 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ভারতীয় ভিসা পেতে সময় লাগছে। শুটিং শুরুর সব প্রস্তুতি সম্পন্ন, সবার ভিসা হইলে নির্ধারিত সময়ে শুরু হবে শুটিং, তা না হলে পেছাতে পারে ছবিটির সেপ্টেম্বরের শিডিউল। বরবাদ ছবিটির গল্প ও চিত্রনাট্য পরিচালক নিজেই, ছবিতে মিশা সদাগর একটি বিশেষ চরিত্রে অভিনয় করবেন।